আমি শরদিন্দু উদ্দীপন, জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্কের একজন কর্মী। আমরা দীর্ঘদিন থেকে দেখছি যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মহান মানুষের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে এক শ্রেণীর শিক্ষাকর্মী এবং এখানকার ছাত্র ইউনিয়ন, আমাদের এসসি এসটি ওবিসি যে অধ্যাপক অধ্যাপিকা, তাদের উপরে জাত বিদ্বেষ সূচক মনোভাব নিয়ে তাদেরকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে চলেছে। গত এপ্রিল 20 তারিখে সরস্বতী কেরকেট্টা, একজন এই ভূগোল বিভাগের অধ্যাপিকা, তিনিই একমাত্র এত বড় ইউনিভার্সিটির ভূগোল বিভাগের পার্মানেন্ট কর্মী যিনি শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কোনোভাবে সে অচ্ছুত নয়, তার শিক্ষাগত যোগ্যতা আছে ওই পদাধিকারীর পদে, তার বিরুদ্ধে শুরু করেছে চক্রান্ত, যাতে সে মানসিকভাবে ভেঙে পড়ে, যাতে সে জাতিবাদী অত্যাচারের ফলে ইউনিভার্সিটি থেকে ছেড়ে যেতে বাধ্য হয়। তাদের অত্যাচার বেড়ে যায় 20 এপ্রিল। তারা কি করে? এই সরস্বতী কেরকেট্টাকে তার দপ্তরে গিয়ে আটকে রেখে দেয়, 3 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখে দেয়। সে সরস্বতী কেরকেট্টা পায়ের হাড়ের রোগী, সে জানানো সত্ত্বেও তাকে বসতে দেওয়া হয়নি। আর মানসিক নির্যাতনের জন্যে তা সে যখন জল বিপাশিত হয়েছে তখন তাকে জল পর্যন্ত দেওয়া হয়নি এবং জলের বোতল ছুঁড়ে মারা হয়েছে তাকে। এই সমস্ত বিষয়গুলি সরস্বতী কেরকেট্টা পুলিশকে জানিয়েছে এবং পুলিশকে সে এসসি এসটি অ্যাট্রোসিটিস অ্যাক্ট ধারাতে আইন অনুসারে সে কেস করেছে। এই ঘটনা জানানোর পরে খুব আমরা পত্রাচার শুরু করে দিই, আমাদের আদিবাসী সংগঠন থেকে পত্রাচার আসতে শুরু করে এবং আমরা বলতে চাই যে আমরা এগুলো চুপচাপ মেনে নেব না। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মতো এক মহান শিক্ষা প্রতিষ্ঠানে আদিবাসী শিক্ষিকা এবং অন্যান্য অধ্যাপকদের প্রতি জাতি বিদ্বেষ এবং হেনস্থার প্রতিবাদে পশ্চিমবঙ্গের দলিত আদিবাসী সমন্বয়ের মঞ্চের বাংলা বঙ্গীয় লোককবি সংস্থার পক্ষ থেকে আমরা এই ডেপুটেশনের আয়োজন করেছি। আমরা 4 জনের মাত্র ভিতরে ঢোকার পারমিশন পেয়েছি, এজন্য আমরা গর্বিত। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের 4 জনকে আমরা চেয়েছিলাম ধন্যবাদের কিছু নেই, বিশ্ববিদ্যালয় শুনতে বাধ্য। আপনারা 4 জন যান, আমরা এখানে ধন্যবাদের কিছু নেই, অপরাধ একটার পর একটা করেছে, কোনো ধন্যবাদ নেই, কর্তৃপক্ষ ধন্যবাদ নেই। আমাদের ইতিহাস পর্যন্ত এরা ভুল পড়িয়েছে, এক সময় হরিচাঁদকে বানিয়েছে তান্ত্রিক, এত অভদ্র করেছে এই সংগঠন, কোনো ক্ষমা নেই। আপনারা 4 জন যান, আমরা এখানে অবস্থান করছি, কোনো অসুবিধা না বলে ভেঙে গুড়িয়ে দেব। আমাদের যিনি ভিসি তিনি বলেছেন খুব যত্ন সহকারে আমাদের কথা শুনেছেন এবং মানবিকভাবেই তিনি আশ্বাস দিয়েছেন যে এই সরস্বতী কেরকেট্টার উপরে যে জাতিবাদী অত্যাচার হয়েছে সেটা এসসি এসটি অ্যাট্রোসিটিস অ্যাক্ট অনুসারেই সে বিচার পাবে, কিছুতেই অন্য কোনো আইপিসি অন্য ধারায় সে যাবে না। সুতরাং এই তদন্ত কমিটি তাদের কাজ শেষ করার সঙ্গে সঙ্গেই এই বিচার পদ্ধতি শুরু হবে। তিনি কথা দিয়েছেন যে আমাকে সহযোগিতা করুন আপনারা, আমার বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটেছে, আমার জীবনে ওইটা একটা কলঙ্ক, এবং তিনি যে মানে যে অপরাধী তাকে যথাযোগ্য শাস্তি দিয়ে নারীর নিরাপত্তা, অধ্যাপিকার নিরাপত্তা, তার সে যে ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে আছে, এখানকার বাতাবরণ, এখানকার সমস্ত কিছু সেইভাবে ঠিক করে এখানে আবার গৌরব ফিরিয়ে আনবে।